2041 সালের মধ্যে কর্মস্থলে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের 25তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি দেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর এই ধারণকৃত বক্তব্য উপস্থাপন করা হয়। এতে তিনি বাংলাদেশের নারীর বর্তমান অবস্থা এবং তাদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে কৃষি, শিল্প ও অন্যান্য কর্মস্থলে এদেশে 2 কোটি নারী কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত বাংলাদেশের প্রায় 1500 নারী। নারীর ক্ষমতায়ন ও তাদের উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়েছে, ঝুঁকির মধ্যে তাদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন। এ অবস্থায় শিক্ষার পাশাপাশি মেয়েদের উপার্জনশীল কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দেন শেখ হাসিনা। After our independence, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. On this 25th anniversary, I would like to place to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041.